রান্নাই বেঞ্জন চ্যানেলে আপনাদের স্বাগত। আজ স্কোয়াশের সুন্দর একটা রেসিপি এবং খুবই সুস্বাদু মুখরোচক রেসিপি তৈরি করব। ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল। খুব সুস্বাদুভাবে স্কোয়াশের রেসিপি তৈরি করলাম, কী কী করেছি চলুন দেখি। এগুলি হলো স্কোয়াশ। স্কোয়াশগুলি ভালো করে খোসা ছাড়িয়েছি, বিচিটা বাদ দিয়ে পরিষ্কার করে কেটে ভালো করে ধুয়ে নিচ্ছি। স্কোয়াশগুলি খুবই কচি, খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়, খুব ভালো। মশলা নিচ্ছি পেঁয়াজ, মশলাটাই আসল, রসুন, আদা কুচি, ধনে মাথা ঠান্ডা রাখে, মৌরি ক্যান্সার প্রতিরোধ করে, গোটা জিরে হজম শক্তি বাড়ায়, কুলমরিচ ক্যান্সার প্রতিরোধ করে, সব কিছুই উপকারী মশলা। জল দিয়ে ঢাকা দিয়ে পেস্ট করে নিলাম, শিল নোড়ায়ও করা যায়। স্কোয়াশগুলি কেটেছি, চিংড়ি মাছ নিয়েছি, প্যান গরম করেছি, লো ফ্লেমে অল্প পরিমাণে তেল দিলাম, চিংড়ি মাছগুলি ভালো করে ধুয়ে দিয়ে দিলাম এই তেলের মধ্যে, চিংড়ি মাছে নুন দিলাম, হলুদ দিলাম পরিমাণ বুঝে। চিংড়ি মাছগুলি 2-3 মিনিট এখানে ভাজা হবে। বেশি ভাজা করলে শক্ত হয়ে যায়, এখন এটা তুলে নেব, ভাজা হয়ে গেছে। এই প্যান গরম আছে, তেল দিয়ে দিলাম, একটু বেশি দিয়েছি। চিংড়ি মাছগুলি একটা প্লেটে নিয়ে নিলাম, প্যান গরম করেছি, লো ফ্লেমে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়েছে, শুকনো লঙ্কা ফুরনি দিলাম, তেজপাতা ফুরনি দিলাম। এগুলি ভাজা হওয়ার পর কালো জিরে ফুরনি দিয়ে দিলাম। আমি কি কি মশলা ব্যবহার করছি একটু লক্ষ্য করে দেখবেন। এখন স্কোয়াশগুলি যে কেটেছিলাম স্কোয়াশগুলি দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম, প্রয়োজনে আবার দেব, হলুদ দিয়ে দিলাম। নুন হলুদ সুন্দর করে মিশিয়ে নিচ্ছি স্কোয়াশের সাথে। ঢাকা দিয়ে দিয়ে করব। জল দিয়ে দিলাম, হলুদ দিয়েছিলাম জলের মধ্যে, জলটা গরম করেছি, তারপর এই হলুদ দেওয়া জলটা স্কোয়াশের মধ্যে দিয়ে দিলাম। এখানে তাহলে আর বেশি হলুদ দিতে হবে না, প্রয়োজনে দেব। ঢাকা দিয়ে, ঢাকা তোলার পর এরকম হয়েছে। স্কোয়াশগুলি সেদ্ধ হয়েছে কিনা দেখে নিচ্ছি, মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এখন একটা এরকম মশলা দেব, ওই যে মশলাটা পেস্ট করেছিলাম এই মশলাটা দিয়ে দিচ্ছি। রংটা এরকম হয়েছে কেন, মশলা আছে তো, আর গোলমরিচ তো কালো, ধনে জিরে মৌরি গোলমরিচ এই সব গুঁড়ো হওয়ায় মশলাটার রংটা এরকম হয়েছে। পেঁয়াজও দিয়েছি, রসুন দিয়েছি, আদা দিয়েছি, সবটাই পেস্ট করে নিয়েছি। এখন সুন্দর করে এই বাটা মশলাটা মিশিয়ে দিচ্ছি। দেখুন এই মশলাটা কিন্তু আমি তেলের মধ্যে ভাজা করিনি, সবজির মধ্যে দিয়ে দিয়েছি, এতে অনেক উপকারিতা আছে। মশলার যত গুণ আছে এই সবজিটাতে আছে। হলুদ লাগবে মনে করে হলুদ দিয়ে দিলাম, হলুদটা মিশিয়ে দিচ্ছি। এরকমভাবে আমি যেভাবে মশলাটা দিয়েছি এভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে, মশলার গুণটাও থাকে। আর তেলের মধ্যে তো ভাজা করে করাই হয়, ওইটা আবার আরেক রকম টেস্ট। আর এটা যে আমি যে মশলাটা সবজির মধ্যে দিয়ে দিলাম, সেদ্ধ সবজির মধ্যে, এতে রান্নার টেস্টটা কিন্তু একদম অন্যরকম হয়েছে। আপনারা বাড়িতে ট্রাই করবেন, কমেন্ট করবেন কীরকম হলো, সবাই খেয়ে খুশি হবে। এখন চিংড়ি মাছগুলি দিয়ে দিচ্ছি, চিংড়ি মাছগুলি এখানে মিশিয়ে দেব। আর চিংড়ি মাছগুলি এখানে সেদ্ধ হবে, সেদ্ধ হলে চিংড়ি মাছের তো একটা সেন্ট আছে, এই সেন্ট এই সবজিতে থাকবে। আর এই যে চিংড়ি মাছের রেসিপিটা এত ভালো লাগবে, চিংড়ি মাছটাও সেদ্ধ হবে, আস্তে আস্তে সবজির মানে টেস্টের পরিমাণটা আরও বাড়বে। এভাবে ঢাকা দিয়ে দিয়ে করছি, আস্তে আস্তে রান্না হচ্ছে, মিলেমিশে একাকার হচ্ছে স্কোয়াশ চিংড়ি। এই যে আমি রান্না করি এগুলি কিন্তু সব ঘরোয়া রান্না, খুবই টেস্টি। প্রতিদিন আমি যেভাবে রান্না করছি এভাবে রান্না করে খেলে খুব ভালো লাগবে, ওষুধি গুণও আছে। অল্প পরিমাণে চিনি দিলাম, চিনিটা না দিলেও হয়,
কারণ আমি পেঁয়াজটা এমনভাবে দিয়েছি যে পেঁয়াজের তো একটা মিষ্টতা আছে, এই পেঁয়াজের মিষ্টতাই সবজিটা মিষ্টি হয়ে গেছে। তবে একটু চিনি দিয়েছি, ইচ্ছে হলে না দিলেও হবে, খুবই ভালো লাগবে। এভাবে একটু মাখো মাখো হবে রান্নাটা, আর এভাবে গুছিয়ে গুছিয়ে রান্না করলে আমার খুব ভালো লাগে। আমি সবসময় গুছিয়ে রান্না করি, পরিষ্কার পরিচ্ছন্নভাবে রান্না করি। এভাবে খুব ভালো একটা রেসিপি, ভাতের সঙ্গে তো আর কথাই নেই, এত ভালো লাগবে। আমাকে কমেন্ট করে বলবেন কী রকম হলো, আমি যা যা মশলা দিয়েছি একটু লক্ষ্য করে দেখবেন, এই অনুযায়ী রান্নাটা করবেন। চিংড়ি, স্কোয়াশ, এই যে রান্নাটা এরকম হয়েছে, ভাতের সঙ্গে যা ভালো লাগবে যে আমি ভাষায় প্রকাশ করতে পারছি না, আপনারা রান্না করে খেলেই বুঝতে পারবেন যে এটা কীরকম রান্না। রসুনটা না দিলেও হয়, অনেকে রসুন পছন্দ করে না, আমি এটাতে রসুন দিয়েছি 2-3 কোয়া। আপনারা সুস্থ থাকুন, ধন্যবাদ।